ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখতেই পেলে যে আমি মাছ কিনতে গেছিলাম, আর এখানে গণেশ পুজোর তো একটা রব রব ব্যাপার থাকেই, মানে চারদিকে ঢোল পেটানো, ঢাক, এই মানে ঢাক তো এরা পেটায় না, ঢোল পেটায় না, হ্যাঁ ঢোল পেটায়। তারপর সুন্দর করে সিগন্যালের ওখানটা এবার সাজিয়েছে কিনা জানি না, কারণ যাওয়া হয়নি, আগের বার দেখেছিলাম ভীষণভাবে মানে লাইটিং দিয়ে ভালো করে সাজিয়েছে। এবার ইচ্ছে আছে, দেখা যাক, যদি কালকে সম্ভব হয় তো যাব, কালকে গণেশ চতুর্থী। তো আজকে দেখালে আমি যে গণেশ ঠাকুর নিয়েও বসেছে, এরকম না গলির মুখে মুখেও অনেকেই বসে, আমার চোখে যদিও এবার একটাই পড়লো। আর দোকানগুলোতেও সাজানো জিনিস দেখলে কত উঠেছে, এরকম মানে প্রত্যেকটা দোকানে, আমি তো মানে যেহেতু আমি একা গেছিলাম, ওর কাজ শুরু হয়ে গেছিলো বলে যেতে পারিনি, তো ওই জন্য আমি খুব ভালো করে তুলতে পারিনি একা একা, মানে এত গাড়ি চলে তো রাস্তায়, আর এই টাইমটাতে এত রাস্তায় ভিড় থাকে যে হয় না ওভাবে। তো প্রত্যেকটা দোকানে এত সাজার জিনিস তুলেছে। আসলে এখানে না গণেশ চতুর্থীর আগে লোকজন বাড়ি পরিষ্কার, বাড়ি সাজানো নতুন করে আবারও, এই জিনিসগুলো করে থাকে, তো ওই জন্যে খুব ভাল লাগলো। যে একটু বেরোলাম বলে তাও দেখতে পেলাম, এখন খুব একটা আমি বেরোইও না, নিচে অবধিও যাওয়া হয় না। আমি লাস্ট বেরিয়েছি বলতে মামুনি পাপাদেরকে ট্রেনে তুলে দিয়ে এলাম, শনিবার আমাদের একটা কাজ ছিল সেখানে বেরিয়েছিলাম, সানডেতে আমরা চারজনে সন্ধ্যেবেলায় বাজার করতে গেছিলাম, তারপর আমরুতা থেকে চাট কিনে নিয়ে ফিরেছিলাম। তো এই আমার বেরোনো ছিল, আর তো নিচের দোকান অব্দিও যাওয়া হয়নি, মাত্রই একদিন শুধু ফুল কিনতে গেছিলাম ব্যাস। আর আজকে একটু মেন রাস্তার দিকে হেঁটে, কালকেও এত বৃষ্টি হয়েছিল, আমার ঘরে আলু পর্যন্ত ছিল না, দুটো আলু পড়েছিল, আর এই বৃষ্টিতে অর্ডার দিতেও না, মানে অনলাইনে যে অর্ডার দিয়ে সবজিটা আনাবো সেটাও খুব খারাপ লাগে, যেখানে আমি বেরোতে পারছি না সেখানে ওই অনলাইনে ডেলিভারি বয়গুলোই বা কী করে দিতে আসে বলো, ওরা হয়তো দিতে চলে আসবে কিন্তু আমার নিজেরই খারাপ লাগে, তাই জন্য আর অনলাইনেও আমি কিছু আনাইনি। তো বৃষ্টিতে একটু ধরেছিল সন্ধেবেলা, তাই ও আর বিকাশ গেছিল দুজনে মেন রোডের দিকে আলুটা নিয়ে এসেছে, আর এখানে ওই সব দোকান থেকে আলু কেনা যায় না, এটা আমি আগেও বলেছি। তো আজকে ওর কাজ শুরু হয়ে গেছে বলে আমি একটু বেরোলাম মাছটা নিয়ে আসতে, আমার না সত্যিই আর বেরোতে ইচ্ছে, মানে এই ড্রেস চেঞ্জ করো, এই করো, সে করো, আমার সত্যিই আর ভালো লাগে না। আমি ওই আগের ফ্ল্যাটটায় বেরোনোর জন্য খুব ইচ্ছে থাকতো, আর এই ফ্ল্যাটে যেহেতু আমি বারান্দা থেকেই দেখতে পাই বা ছাদে গেলে বা এই ফ্ল্যাটে প্রচুর লোকজন আছে, বাচ্চা কাচ্চা হয়ে যায়, আমার আর দরকার নেই বিশেষ কিছু, লোকজনের একটু মুখ দেখতে পেলেই হলো আর কি, তো ওই জন্য আর বেরোতে ইচ্ছে করে না। যাই হোক, এবার করব রান্না, বসে বসে মায়ের সাথে এতক্ষণ কথা বলছিলাম, ওর সাথে কথা বলছিলাম, এই করতে করতে অলরেডি 11টা বাজিয়ে দিয়েছি। কি বলতো, সত্যি কথা বলতে খুব একটা চাপ যেখানে থাকে সেটা নয়, সকালে আমরা জ্যাম পাউরুটি খেয়ে নিয়েছি, এবার ব্যাস, এবার চলো চলতে থাকুক, এবার দুপুরে সেই দুটোর মধ্যে খেতে পারলে। আজকেও কি তোমার মিটিং আছে? আবার কালকে তোমাদেরকে তাড়াহুড়ো করে ব্লগ বানিয়ে নিয়ে আমি নেমে গেলাম নিচে, ও তাড়াতাড়ি করে খেলো জানো না, তো তারপরেই দেখছি মিটিংটা আর হয়নি। যাই হোক, তাহলে তো 1:30টার সময় খেতে বসতেই হবে, মিটিং এর জন্য রেডি তো থাকতে হবে, এবার ক্যান্সেল হয়ে গেলে সেটা আলাদা কথা। তো আজকে 1:30টার সময় তাহলে খেতে হবে, করলেই হলো। কাজটা কি থাকে সকাল থেকে, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, মানে রান্না করে নিয়ে বাসন মাজা, তারপরে স্নান করে পুজো দেওয়া, এই কটাই কাজ থাকে, তাই খুব একটা হেডেক আমাকে নিতে হয় না মাথাতে, এই চলছে আর কি। আর যেহেতু ওদের অফিস নেই তাই জন্য তো আরো এই টাইমলি ব্যাপারটাই চলে গেছে পুরো। তো চলো এবার যাই রান্নাটা করি। দেখো, আমি তোমাদেরকে বলি না যে এখানে ছোট ছোট বেগুনও পাওয়া যায়, এইরকম বেগুনগুলো আর খুব কচিও হয়, দেখো আমি এখানে কেটেছি, একটাও কিন্তু বীজ নেই, আর ঠিক এই সাইজেরই হয় বেগুনগুলো। তেল দিয়ে বেগুনটা করবো, আর এখানে মাছ ধুয়ে রেখেছি, ফুলকপি আলু দিয়ে করব। এখানে সব সবজি আমি এনে রেখেছি, কাটবো এবার, তারপর গুছিয়ে গুছিয়ে নিয়ে তারপর করবো। চলো আর কি, দেখো কি সুন্দর কচি হয় বেগুনগুলো পুরো। মোটামুটি সবটা গুছিয়ে ফেলেছি, এখানে চালটা ধুয়ে রেখে দিয়েছি, মাছের মশলাটা এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা দিয়ে থাকি আর কি ওই আর কি, আর এখানে মাছের তেল, আর মাছটা আমি দু পিস মাছ, ওই মাছগুলো মানে এই মাছগুলোকে না তাজা মাছগুলো একটু লোদ লোদ থাকে তো এনে আমি, আর প্রচণ্ড রক্ত ছিল, নুন দিয়ে মেখে মুখে ধুয়েছি, লোদটা তারপর ছাড়লো। তো এই তেলটা দিয়ে এই যে বেগুন আর এই যে কাঁচা লঙ্কাগুলো দেখতে পাচ্ছ কি সরু সরু, এরকম তা বেশি লম্বাও হয় না, একদম ছোট্ট ছোট্ট সরু সরু, এগুলো মামুনিরা গাছ থেকে নিয়েছিল, মানে বাড়ির গাছে যে লঙ্কা হতো তোমাদেরকে দেখিয়েছিলাম কলকাতা থাকতে, তো সেই গাছের লঙ্কা নিয়েছিল, ওগুলো খাচ্ছি, প্রচণ্ড ঝাল,
তো এইটা হচ্ছে বেগুনটা হবে মাছের তেল দিয়ে, আর এখানে ফুলকপি, আলু, কাঁচা লঙ্কা, টমেটো সবটাই কেটে রেখে দিয়েছি, এটা হবে মাছ দিয়ে, আর এখানে ধনে পাতাটাও মাছের কেটে রেখে দিয়েছি। এই জায়গাটা তাহলে আর নোংরা হবে না, সবটাই আমার গোছানো হয়ে গেছে। আজকে রোদ উঠলে ভেবেছিলাম কুমড়োটা একটু রোদে রাখবো, তো ওঠে তো নিয়ে এটা পেটা ফেলা হয়নি, কালকে তো ফেলে দেবো, দেখি রোদ উঠলে, রোদটা আসলে ব্যালকানিতে তখন দিয়ে দেবো কুমড়োটা। আর এখানে ইন্ডাকশন অলরেডি ধরে গেছে, তেল দেওয়ার পালা এবার, কারণ কড়াই গরম হয়ে গেছে। চলো রান্না শুরু করে নি। রান্না শুরু করার আগেও কিন্তু প্রচুর কাজ থাকে, এই কেটে গোছাও, তাও রান্না বেশি রকম হয় না, তাই আজকে দু রকমই হবে মোটে। চলো আগে শুরু করি রান্নাটা। এবার এই তেল বেগুনটাকে আমি করি কালো জিরে ফোড়ন দিয়ে, তোমরা অন্য আলু দিয়েও অনেকে করে শুনেছি, খেয়েওছি আমি। আমি আলু দিয়ে খুব একটা করি না, আমি বেগুনটা দিয়েই করি, আমার যেন বেগুনটা দিয়েই বেশি ভালো লাগে খেতে। তোমরা কি দিয়ে, অনেকে সবজি দিয়েও করে, তোমরা কি করো এরকম বাড়িতে আমাকে একটু জানিও, যদিও কমেন্ট খুব কম পড়ে তা হলেও বললাম। এই দেখো আমার রান্না করতে করতে আরও একটা কাজ হলো, এই সবজি না থাকলেই সবজিটাকে আমি অর্ডার করে দিই। একটা ফুলকপি দিলাম, বেগুন দিলাম, ঢ্যাঁড়স দিলাম, একটা বাঁধাকপি দিলাম, আর একটা টমেটো। চলো আজিও মার্টে তো কোনোই ডেলিভারি চার্জ লাগে না, তো যাই হোক অর্ডারটা দিয়ে নিই। এবার এখানে ফুলকপি আলুটাকে কষতে দিই, কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটবে, ঝোলটা ফুটলে তারপর দেবো এই ভাজা বড়ি, আর মাছটাকে ভেজে তুলে রেখে দিয়েছি এটাকে দেবো, তারপর লাস্টে নামানোর আগে ধনে পাতা কুচিটা দিয়ে নামিয়ে দেবো। আর এটা ফুটতে ফুটতে আমার ঘরটা ঝাঁতে হয়ে যাবে, তো ঘরটা ঝাঁত দিয়ে নিই। তো চলো তোমাদের সাথে আমার রান্নাটা শেয়ার করে দিই। এই দেখো ঝোল, ফুলকপি, আলু দিয়ে, বড়ি দিয়ে, ধনে পাতা, টমেটো সব দিয়ে ঝোল, কারণ নামিয়ে নিয়ে দেখাতে হবে, এক সেকেন্ড, গরম প্রচণ্ড। আর এই হচ্ছে সেই তেল বেগুনটা, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি তাই এরকমই কালো কালো দেখতে হচ্ছে, যেহেতু মাছের তেল আছে তাই। চলো এবার স্নান করতে যাব, সব কাজ আমার হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12:41। যখন মনে হয় না আর ভালো লাগছে না, কিছু একটা করি বা কিছু করার নেই, তখনই মনে হয় একটু ছাদে যাই। তো বিকেল বেলাটা বলে সেটা সম্ভব হয় যে যাই, আর এই চোখটা দেখো আবারও লাল হচ্ছে, কিন্তু চুলকাচ্ছে না, কিছুই হচ্ছে না, যাই না কেন। আর এখানে আমি দেখেছি মানে কলকাতায় বিল্ডিং তুলতে একটু টাইম লাগে, এইখানে দেখো এই একটা বিল্ডিং আমরা এখানে আসার পরেই হয়ে গেল। নেক্সট ওই দূরে দেখতে পাচ্ছ একটা উঠছে, ওই নীল শেডটার পেছন দিকটাতে ওখানে একটা উঠে গেল। নেক্সট এই দিকে আমি দেখতে পাচ্ছি, তোমরা হয়তো দেখতে পাবে না, দুটোই হলুদ ট্যাঙ্কির পেছনে আরও একটা উঠে গেল। আর আজকে এতটাই ক্লিয়ার যে পেছনের অনেকটা এরিয়া দেখা যাচ্ছে, আজকে আকাশটা এতটাই ক্লিয়ার, এই দিকের পেছনটা তো অনেকখানি জায়গা আজকে দেখা যাচ্ছে অনেকটা। তো মনে হলো যাই একটু ছাদে নিজের মতো নিজের সময় কাটিয়ে আসি, তাই এলাম। এখন বাজে হচ্ছে 6:00 বাজে, 6:05 বাকি, সন্ধে হতে হতে 7টা, তাই একটু অনেকক্ষণই থাকতে পারবো সাথে যতক্ষণ মনে হবে, তারপর তো নিচে চলে যেতে হবে। একা একা কতক্ষণই বা সময় কাটানো যায়, যতক্ষণ ভাল লাগবে ততক্ষণ থাকবো, তারপর চলে যাব। জানি না গানের আওয়াজটা পাচ্ছ কিনা, তবে ওখানে দেখো ছোট ছোট টুনি লাইট গুলো জ্বলছে, বোঝা যাচ্ছে, দেখো এখানে লালটা জ্বলছে, ওখানে সবুজটা জ্বলছে, আর ওখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ মানে ফ্ল্যাটটার এই নিচে যে গাছগুলো, তার নিচ পাশে একটা ফাঁকা জমি আছে, সেখানে হচ্ছে গণেশ পুজো। তো দেখি কালকে তো অবশ্যই যাব, যদি যেতে পারি তো, তো তখন দেখাবো। আর আকাশটাকে দেখো জাস্ট ওয়াও লাগছে, জাস্ট সূর্যটা অস্ত যাচ্ছে, 6:20 বাজে এখন। তো চলো এবার যাই, আর আজকে বলছিলাম না আকাশটা ক্লিয়ার বলে সব বোঝা যাচ্ছে, দেখো ওই দূরের জায়গাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে পুরো, এই দিকটাতেও তাই, পুরো স্পষ্ট সব কিছু। আর এখান থেকে বিটিএম লেকটাও দেখা যায়, যেটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি, তোমরা খুব একটা দেখতে পাবে কিনা জানি না, ঠিক এই জায়গাটাতেই লেকের জলটা, তোমরা কতটা বুঝতে পারবে জানি না, হয়তো ক্যামেরা হলে ভালো বোঝা যেত। যাই হোক তো চলো এবার নিচে যাই গে। আমরা চারজনে এসে বাজারে, এই যে অনুরূপা স্নেহাশিষা, বাজারে যা অবস্থা তাতে করে আজকে আর ব্লগ বানানো অসম্ভব ব্যাপার,
তো চলো, মোটামুটি আমাদের বাজার হয়ে গেছে, এবার যাব বাড়ি। এখানে চিলি চিকেনের প্রস্তুতি চলছে, চিকেন ফ্রাই হচ্ছে এখন। নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা, গুড নাইট। যদি কোনো নতুন নতুন চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানিয়ে কমেন্টে কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অনেক অনেক ভালোবাসা। কালকে গণেশ চতুর্থী, গণেশ পুজো, সবাই ভালো করে কাটাও। চিলি চিকেনটা ভালো করে করতে হবে কিন্তু। হ্যাঁ।